সম্মানিত দর্শক, আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আজকে আমি আছি মুন্সিগঞ্জ সদরে। তো দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল পরিবেশে কিভাবে গরু লালন পালন করছেন। আসলে ওনারা বাপদাদার আমলের থেকেই গরু লালন পালন করে আসছেন, এখনও ওই যে ন্যাচারাল পরিবেশে সুন্দর করে গরু লালন পালন করছেন। তো প্রথমে তাদের খামারে যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন দর্শক, এখন আমরা উদ্যোক্তার সাথে আলাপ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আপনার নাম? জসিম দেওয়ান। জসিম দেওয়ান, জি। তো আপনাদের গরু পালনের শুরু গল্পটা কি একটু বলবেন আমাদেরকে? আমার বাপ দাদারা মূলত পালে, আমরা সেতুলি পালি, আমরা তো কোনো সাইড পেলাম না। আচ্ছা, বালামন্দ তো আমরা উপকার পেলাম না। উপকার পান নাই? না। মানে এখন তো প্রায় 50 বছরের উপরে গরু পালন করেন নাকি? জি। আচ্ছা, তো এই যে 50 বছরে গরু লালন পালন করে কি করতে পেরেছেন একটু বলবেন আমাদেরকে? পরিশ্রমের উপরে আল্লাহ ভালোই রাখছে। ভালোই রাখছে, জি। আচ্ছা, এমনি জায়গা সম্পদ বা কি বাড়ি গাড়ি কিছু করতে পারেন নাই? করছে, আল্লাহ খারাপ ভালো হয়নি, ভালোই ভালো রয়েছেন না? তো এখন কয়টা গরু আছে আপনার খামারে? আমার খামার আর ছিল বর্তমান 7টা, আমি 2টা বিক্রি করছি, 2 গরু বাড়ি করছি, তো বাড়ি টাল ফিরে গেছে, সেই জন্য বিক্রি করছি। মানে 7টা গাভী গরু ছিল, এখন গাভী গরু আছে কয়টা? গাভী 5টা, মানে দুধ দেয় গাভী 5টা আছে। আচ্ছা, আর এমনি বাছুর মিলে? বাছুর আছে 6টা। বাছুর আছে 6টা। আচ্ছা, তো এখন কত লিটার দুধ পান? সকালে পাই 35 কেজি, আর বিকেলে? বিকেলে 24-25। এই যে এখন বর্তমানে আপনার এই খামারে আমরা যেটা শুনি যে দানাদার খাদ্যের দাম বেশি, বর্তমানে কি লাভে আছেন না লসে আছেন একটু বলবেন? বর্তমান লস হয়ে, খানার দাম বেশি, সব জিনিসের দামই বেশি, আমাদের দুধের দামটাই কম। দুধের দামটা এলো কম, জি। আচ্ছা, তো এখন সপ্তাহে খরচ হয় কেমন খামার থেকে? খামার থেকে অনেক, বর্তমান লসের পর্যায়ে বেশি, লসের পর্যায়ে বেশি। আমি আমি আমার মতো রোজ যদি আরো মেশিন দিতে পারতো ভালো হইতো। আচ্ছা, রোজ তো সবার সব জায়গায় সবাই মিলে না। আচ্ছা, রোজের লাগে কালেকশন, রোজে আমি যেমন 70 টাকা পাই, মানে 50 টাকা বিক্রি করতে হয় বাজার, বাজার ভাও, বাজার ভাও 50 টাকা বিক্রি করতে হয়। হ্যাঁ, খামারের লাভটা কি বর্তমানে? আসলে খামারটার লাভ গরু বাছুর পাইলে, যদি গাভী পাইলে, যদি বাছুরটা বড় করে বিক্রি করতে নি, ওইটুই একটা আমাকে আয়। আচ্ছা, মানে এক বছরে একটা গাভীর থেকে 150,000 টাকার বাছুর পান, এটা হলো পুঁজি জমা থাকে, পুঁজি জমা থাকে। আর এই দুধ বিক্রি করে হলো নিজেরা খান, গরুদেরকে খাওয়ান নাকি? এভাবে চলতে আছে, জি। আচ্ছা, তো এই যে আপনার খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে পরিকল্পনা বারবার চলে, চলার সুন্দর রাস্তা করতেছি, সুন্দর পরিবেশ মধ্যে চলতে পারি, এই আমাকে আশা, এই আশা আল্লাহ পূর্ণ রাখে। তো খামার কি ভবিষ্যতে থাকবে নাকি? আশা তো আছে, মনে রাখ পর্যন্ত এই বাধ্যতা করেছে, আমরা করবো। আচ্ছা, নতুন যারা খামার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে একটু গাভী পরিচিতি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আসলে যে প্রথমে আমরা যে লাল গাভীটা দেখছি, এটা কোন জাতের? এটা এটা জি, এটার নাম হলো, আপনারা তো বুঝবেন না, এটার নাম হলো পতেঙ্গা। পতেঙ্গা কয়? হ্যাঁ হ্যাঁ, এটা পতেঙ্গা। এটা হলো গাভীটা হলো সিন্ধি গরু খায়, সিন্ধি এবং কি ফিজিয়ানের ক্রস নাকি? সিন্ধি এবং ফিজিয়ানের ক্রস। তো এটা দুধ পাচ্ছেন কত লিটার এটা থেকে? সারাদিনে দুই বেলায়? এরপরে এই গাভীটা দেখছি, এটা কোন জাতের? হ্যাঁ, কালো। এটা এটা অস্ট্রেলিয়ার, ওই অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা, এটার থেকে কত লিটার দুধ পাচ্ছেন? 7-8 কেজি পাওয়া যায়। এটা কি কিনা নাকি পালের? এটা কত দাম দিয়ে কিনলেন কতদিন আগে? কিনছিলাম 90,000 টাকা দিয়ে। 90,000 টাকা দিয়ে বাছুর শো আনছিলেন নাকি? না না, বাছুর ছাড়া আনছি, বাছুর লগ আনতে গেলে 1.5 লাখ। বাছুর শো আনতে গেলে 1.5 লাখ পড়তো, বাছুর ছাড়া 90,000 টাকা দিয়ে আনলেন। কোন হাট থেকে? পাড়াগ্রাম হাট থেকে, হজরতপুর পাড়াগ্রাম হাট থেকে। তারপরে যে গাভীটা দেখছি আমরা, এটা কয় দাঁতের? এটা কয় দাঁতের? এটা 5 বিঘা দিয়েছি, 5টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এটা কি
অরিজিনাল গাবি কারণ কি এটা অরিজিনাল যে গাবি বললেন এটা হলো জাত হলো পুজলেন নেরই এটা ভালো জাতের গরু মানে জাতটা এটা ভালো জাতের গরু বলছেন তো এই জাতটা চিনার উপায়টা কি আসলে এটা যে ভালো জাতের গরু এটা কি দুধ দেখে চিনতাছেন নাকি হ্যাঁ হ্যাঁ দুধই ভালো দুধে ভালো দুধ কত লিটার হয় এটা থেকে ক্রস নাকি এটা এটা কয় জাতের এটা এটা আমি কইলামছি এটা পাঁচ বিয়ানের হইছে আচ্ছা পাঁচ পাঁচটা বাচ্চা দিছে মানে দশ সারা হয়ে গেছে মনে হয় কত লিটার দুধ পানি এটা থেকে তাই সারাদিন আমরা বর্তমান বয়স কেটে যেত জি বারো তেরো পাই বারো তেরো পান যখন বাচ্চা দেয় তখন বাচ্চা দিলে এটা এটা নিতে দিবি এটা সারাদিন পঁচিশ কেজি দুধ হয় সারাদিনে যখন বাচ্চা দেয় তারপরে এই যে গরুটা দেখছি এটা কোন জাতের এক জাতের ফিজিয়ান জাতের গরু এটা যখন বাচ্চা দেয় কত লিটার দুধ পায় পঁচিশ থেকে ৩০ লিটার এটা কয়টা বাচ্চা দিচ্ছে আচ্ছা আপনি যাতে কি গাবি গরু বিক্রি করেন কিনা গাবি গরু বিক্রি করেন না এই যে আমরা দেখছি গাবি রাখার জন্য চেষ্টা করেন তো আমরা যে বাছুর দেখছি আসলে কিছু এটা কি বকনা বাছুর না সারা বাছুর বকনা বাছুর বকনা বাছুর এই ধরনের বাছুর কি বিক্রি করেন আমরা গেলি বিক্রি করে ফলাই আবার ভালো জাতের হইলে আমরা বীজ হলো আচ্ছা তো এগুলা কিরকম দামে বিক্রি করেন আসলে ৩০ হাজার ৪০ হাজার তারপরে এটা দেখতেছি আমরা এটা দেখতেছি এটা কোন জাতের দেশি গরু দেশি গরু না সাইহল কোনটা এটা কি বকনা বাছুর আচ্ছা এগুলা কিরকম দামে বিক্রি করেন এগুলার মান ভালো মান ভালো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয় এটা কি বকনা বাছুর নাকি প্রিয় দর্শক আপনারা দেখছেন এটা তো আঙ্কেল কেউ যদি আপনার খামারটিতে একটু আসতে চায় ভিজিট করতে একটু দেখতে আসতে চায় ঢাকা থেকে কিভাবে আসতে পারে ঠিকানাটা যদি একটু বলতেন একটু বলেন ঠিকানা কোন দিকটা কোন দিকটা আসতে হয় রিকি বাজার আগে ইয় নাম তো হবে বিসিকে বেসিকে বিসিকের তো বিসিকের তো নাই এ পড়বো রিকি বাজার তো নাই গাড়ি নিয়ে দশ টাকা রিক্সা এ পড়বো এখানে এই এলাকাটার নাম কি বিনোদপুর বিনোদপুর এটা পোস্ট অফিস কোনটা পঞ্চাশা থানা মুন্সিগঞ্জ সম্মানিত দর্শক আপনাদেরকে মুন্সিগঞ্জের একটি সুন্দর ন্যাচারাল পরিবেশের খামার দেখানোর চেষ্টা করলাম আসলে ওনারা বংশ পরম্পরায় গরু লালন পালন করে আসছেন তো প্রতিবেদনটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সত্যি কথা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।